স্যার, আপনি তো বিপরীত প্যানেলের ছিলেন, কিন্তু আজ দেখলাম যে শিল্পী সমিতির কাঞ্চন নিপুণ প্যানেলকে বরণ করতে আপনিও শিল্পী সমিতিতে এসেছেন, এবং এই আসার পেছনে আপনি কি তাদের স্বীকৃতি দিলেন? না, আমি তো আসলে নির্বাচিত এখন। জি, আমি নির্বাচিত এবং শপথ নেওয়ার জন্য আমি এসেছি এখানে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের প্যানেল থেকে আরও নির্বাচিত অনেকেই ছিল, তারা কিন্তু আসেনি, সেই ক্ষেত্রে আপনি এসছেন এবং এটা গণমাধ্যমে উঠছে যে আপনি আসলে আপনার মহানুভবতার যে পরিচয় দিয়েছেন এবং শিল্পীদের মধ্যে ভেদাভেদ যাতে না থাকে সেই ব্যাপারটি সূচনা করতে এসছেন। না, এটা আমি প্রথমেই বলি যে আমি কিন্তু একজন সিনিয়র শিল্পী। জি, এখানে যারা দাঁড়িয়েছে, যতগুলো শিল্পী দাঁড়িয়েছে, সবার চেয়ে বয়সের দিক দিয়ে আমি বেশি। জি, আমার অনেক বয়স, কিন্তু জি সবার বয়সের চেয়ে আমার বয়স বেশি। সবাই পাগলামি করলে আমি পাগলামি করলে চলবে না। সবার পাগলামি আলাদা, আমার পাগলামি আলাদা। আমার পাগলামিটা হইলো সবাইকে শান্তি সুন্দরভাবে একত্রিত রাখা, এটা হলো আমার পাগলামি। তাই আমি পাগলামি ঠিক রাখার জন্য আমি দেখলাম যে আমি পাস করেছি, আমি ঘরে বসে থাকবো কেন? আমার হলো কাজ করা দরকার। জি সরি, আমার হলো কাজ করা দরকার। শিল্পী সমিতি দেশে, শিল্পী সমিতি মানে শিল্পীদের কাজকাম করে দেওয়া, কাজকাম করে খাওয়া। জি, সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে, ভালো হয়েছে, তা আমি ঘরে বসে থাকবো কেন? আমি এসে সবার সাথে যোগ দিয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বিদায়ী কমিটির যিনি সভাপতি রয়েছেন মিশা সদাগর, তিনি এবার আসলে নির্বাচিত হতে পারেননি। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে তিনি নিপুণ কাঞ্চন প্যানেলকে শুভেচ্ছা দিয়েছেন এবং শপথ বাক্য অনুষ্ঠানে স্বহস্তে সাইন করেছে, এটি কি এই যে নাটকীয়তা, এই নাটকীয়তার অবসান করলো কি না? এটা ঠিক এক একজনের মনোভাব এক এক রকম। এখন বিদায়ী প্রেসিডেন্ট কীভাবে এটা নিল, সমর্থন করলো, কী করলো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি মনে করবো এটা ইজ ভেরি গুড পদক্ষেপ নিয়েছে। জি, ভালো পদক্ষেপ নিয়েছে, এটাই তো হওয়া উচিত। আচ্ছা, এবং মিশা যেটা করলো আমার মতে যে ঠিক আমেরিকান প্রেসিডেন্টের মতো কাজটা হলো, এক আমেরিকান প্রেসিডেন্ট হলো, পরের দিন প্রেসিডেন্ট তাকে বিদায় দিয়ে দিল, এটাই হওয়া উচিত। এটা হলো মূল গণতন্ত্রের ব্যাপার একটা। গণতন্ত্রের মধ্যে অনেকগুলো আছে না, এটা হলো আমি মনে করি এটাই হলো মূল গণতন্ত্রের একটা পার্টের মূল। মানে আপনি যেটা বলছেন যে বিশ্ব সদগর যেটি করলো সেটি অ্যাজ লাইকে আমেরিকান যে একটি গণতন্ত্র রয়েছে সেই গণতন্ত্রের মতো একটা দৃষ্টান্ত স্থাপন করলো এবং অদূর ভবিষ্যতে বিশ্ব সদগরের মতো এই পন্থাটা সবাই অবলম্বন করা উচিত, এরকম হওয়া উচিত। আচ্ছা, না দেখেন, এই যে শিল্পীদের মধ্যে রেশারেশি রয়েছে, এই রেশারেশিটা শিল্পীদের মান উন্নয়নের ক্ষেত্রে এবং শিল্পীদের যখন শিল্পীরা কোনো ছবিতে অভিনয় করে তখন থেকেই মানুষ রেশারেশি থাকে। এই রেশারেশি শিল্পীদের বেশি দিন না, বেশি টাইম না। এক ছবিতে রেশারেশি হলো, আরেক ছবিতে বান্ধবী হলো, আরেক ছবিতে তার কোলে ঢুইলাম মৃত্যুবরণ করলো। এই তো, এগুলো নাটক, সব নাটক। আমরা নাটকের লোক তো, আবেগ করলো, একটু আবেগ, অনেক আবেগ, অনেক অনেক আবেগ। মানুষ সাধারণ মানুষের চেয়ে আমাদের আবেগটা একটু বেশি। আচ্ছা, ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, মানে আপনি যেটা বলছেন যে আপনাদের যে কাদা ছুড়াছুড়ি একটা ব্যাপার ছিল এবং শিল্পী সমিতি সব কিছুর অবসান করে আজকে আপনারা শিল্পীদের মান উন্নয়নের জন্য, শিল্পী সমিতির মান উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান? অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চারিদিকে কোনো ছবি নাই, কোনো কিছু নাই, হচ্ছে না, এগুলো যদি দেখে তো মনে করেন প্রডিউসার তো আমি না, প্রডিউসার তো আরেকজন শিল্পী না, প্রডিউসার আরেকজন শিল্পী না, প্রডিউসার তো বাইরে থেকে আসবে না। জি, যে লগ্নি কারক, যে লোক নিয়ে কারক, এটা দেখলে আচ্ছা মনে করেন একটা ইন্ডাস্ট্রি করবে একটা লোক, যদি পাঁচটা ইন্ডাস্ট্রি থাকে ওখানে যদি প্রতিদিন মারামারি কি লাগলে হয়, তো ওই ভদ্রলোক আর ইন্ডাস্ট্রি করতে আসবে কেন? আসবে না, আসবে। ঠিক সেই রকম আমাদের এখানে আমরা শিল্পীরা যদি মারামারি কি লাগলে গুতাগুতি করি, তাহলে কি অন্য কোনো প্রডিউসার আসবে, প্রযোজক আসবে এখানে ছবি বানাতে? আসবে না। লগ্নি কারক আসবে? তো এই জন্য আমাদের সব কিছু ভুলে যে একত্রে একসাথে কাজ করা উচিত আমি মনে করি। ধন্যবাদ। না দেখেন, আচ্ছা, হ্যাঁ।